যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ছদিনের মাথায় আরও ছজনকে গ্রেপ্তার করলো কলকাতা পুলিশ। কয়েকজন প্রাক্তনী সহ বেশিরভাগ বর্তমান পড়ুয়া যাদবপুর বিশ্ববিদ্যালয়ের, যারা ঘটনার সময় যাদবপুর মেন হোস্টেলে উপস্থিত ছিল, প্রত্যেকে আজকে পুলিশের জালে ধরা পড়েছে বিভিন্ন জেলা থেকে। আজকে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল এবং যাদবপুর থানার একটি দল যৌথ অভিযান চালিয়ে প্রত্যেককে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে যেটা খবর, রাত 9টা থেকে 9:30 নাগাদ সে প্রথম পর্বে তাকে ইন্ট্রো নেওয়া হয়, অর্থাৎ প্রথম যারা প্রথম বর্ষের ছাত্র, নবাগত ছাত্র, তাদেরকে সিনিয়রদের সঙ্গে যে ইন্ট্রোডাকশন, যেটাকে র্যাগিংয়ের ভাষায় বলা হয়, ইন্ট্রো নেওয়া, সেই কোটানকোট ইন্ট্রো নেওয়া শুরু হয়েছিল রাত 9টা থেকে 9:30 নাগাদ। প্রথম দফায় ইন্ট্রো নেওয়া হয় প্রথম বর্ষের ওই পড়ুয়াকে, এবং যেটা পুলিশ সূত্রে দাবি, আনুমানিক এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে, আনুমানিক 10টা থেকে 10:30 নাগাদ ফের দ্বিতীয় দফায় ইন্ট্রো নেওয়ার কাজ শুরু হয়। সিনিয়ররা সৌরভ সেনগুপ্তের নেতৃত্বে যে সমস্ত সিনিয়র স্টুডেন্ট এখানে প্রেজেন্ট ছিল, তাদের সকলে মিলে এক দল বেঁধে সেই প্রথম বর্ষের পড়ুয়া সহারক কয়েকজনকে দ্বিতীয় দফায় ইন্ট্রো নেওয়ার কাজ শুরু হয় রাত 10টা থেকে 10:30। সেগুলো চলে প্রায় 11টা পর্যন্ত, এবং এখনও পর্যন্ত জিজ্ঞাসাবাদে যেটুকু উঠে আসছে, আনুমানিক 11টার আশেপাশ নাগাদ এই ঘটনা ঘটে যায়, অর্থাৎ প্রথম বর্ষের ছাত্র বা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র বগুড়ার বাসিন্দা, তিনি সেকেন্ড ফ্লোরের ব্যালকনি থেকে নিচে পড়ে যায় রাত আনুমানিক 11টার কিছুটা পরে। এবং যেটা সূত্রের খবর, 11:10 নাগাদ যাদবপুর থানার ল্যান্ডলাইনে একটি ফোন আসে হস্টেলের ভেতর থেকে, কোনো একজন পড়ুয়া, কোনো একজন ছাত্র নিজের মোবাইল থেকে যাদবপুর থানায় ফোন করে খবরটি দেয় যে আমাদের এখান থেকে একজন ছাত্র ব্যালকনি থেকে পড়ে গেছে, রক্তাক্ত অবস্থায় পড়ে গেছে। এই ফোনটি যাদবপুর থানার ল্যান্ডলাইনে আসে রাত 11:10 নাগাদ, এই ফোন বেজে ওঠে। সেই খবর পেয়ে যাদবপুর থানার পুলিশ এই হস্টেলে চলে আসে 11:25 থেকে 11:30 নাগাদ। পাশেই রয়েছে যাদবপুর থানা, যাদবপুর থানা থেকে এই মেন হোস্টেল ঢিলছড়া দূরত্বে। যাদবপুর থানা থেকে সেই রাতেই ঘটনার খবর পেয়ে 11:25-30 নাগাদ পুলিশ বাহিনী এখানে এসে পৌঁছায়। যদিও এই গেট পেরিয়ে যাদবপুর থানা পুলিশ ভেতরে ঢুকতে পারেনি, তার কারণ এই হস্টেলের পড়ুয়ারা সেই সময় পুলিশকে ঢুকতে বাধা দেয়। এইখান থেকে পুলিশকে আর ভেতরে এগোতে দেওয়া হয়নি, ফলে গেট বন্ধ থাকায় যাদবপুর থানা পুলিশ এর বাইরে প্রায় 15 মিনিট মতন তাদেরকে অপেক্ষা করতে হয়, কারণ ভেতরে ছাত্রদের বাধার জোরে কলকাতা পুলিশ ঢুকতে পারেনি সে রাতে। এরপরে কলকাতা পুলিশ এই গেটের বাইরে দাঁড়িয়েই তারা দেখে 11:45 নাগাদ একটি ট্যাক্সি করে কয়েকজন বেরিয়ে যাচ্ছেন, অর্থাৎ সেই প্রথম বর্ষের পড়ুয়াকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে এই ট্যাক্সি করে এই গেট দিয়ে 11:45 নাগাদ কয়েকজন পড়ুয়া এখান থেকে বেরিয়ে যাচ্ছে। যাওয়ার সময় সূত্রের খবর, যাওয়ার সময় ট্যাক্সিতে থাকা একজনই পুলিশকে দূর থেকে জানায় তারা KPC হাসপাতালে যাচ্ছেন, এবং সেই ট্যাক্সিকে অনুসরণ করে কলকাতা পুলিশের যাদবপুর থানা সেই দলটি KPC হাসপাতাল, অর্থাৎ যাদবপুর ইডবির কাছে যে KPC হাসপাতাল রয়েছে, বেসরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজ, সেখানে প্রায় 12টা নাগাদ তারা পৌঁছান ওই ট্যাক্সিকে অনুসরণ করে। এরপর সেখানে শুরু হয় প্রথম বর্ষের ওই পড়ুয়ার চিকিৎসার কাজ, চিকিৎসা শুরু হয়, এবং ভোর 4:30 নাগাদ KPC মেডিকেল কলেজ এবং হাসপাতালে বগুড়ার বাসিন্দা এবং প্রথম বর্ষের ওই ছাত্রের মৃত্যু হয়। এবং কলকাতা পুলিশকে যেহেতু এখান থেকে ঢুকতে দেওয়া হয়নি, সেক্ষেত্রে পুলিশকে কিন্তু ট্যাক্সি অনুসরণ করেই KPC হাসপাতালে যেতে হয়েছিল। সেখানে গিয়েই পুলিশ প্রথম জানতে পারে ওই পড়ুয়ার, আহত পড়ুয়ার পরিচয় এবং তার কী অবস্থায় তার আঘাত রয়েছে, কী ঘটেছিল, প্রথমবার পুলিশ জানতে পারে KPC হাসপাতালেই। পরদিন সকালবেলা এই ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করে কলকাতা পুলিশ।